नमस्कार घरे एलो माय विशेष अनुष्ठाने आपनादेर सकलके अनेक स्वागत जानाई। आमादेर ई भारतवर्ष देवी देवता प्रधान देश, तार मध्येओ पूर्व भारतीय अंचलगुलिते आमरा सबचेये बेशी देवी शक्तिर आराधना देखते पाई। सेई देवी शक्तिर आराधना करते गिये विभिन्न जायगाय विभिन्न अंचले प्रतिटा ग्रामे गंजे शहरांचले मायेर प्रतिमा तथा मायेर मंदिर गड़े उठेछे। কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রকে বজায় রাখতে গিয়ে হয়তো প্রতিটা মন্দির পরিভ্রমণ করা সম্ভব হয়ে ওঠে না, সময় হয়ে ওঠে না, সুযোগ হয় না। কোনো কোনো সময় হয়তো মনের মধ্যে এরকম আক্ষেপ চলে আসে যে যদি একবার আমরা মায়ের সেই রূপ, সেই অধরা রূপ, সেই অচেনা রূপকে আমরা দর্শন করতে পারতাম। কিন্তু আর কোনো চিন্তা নেই, আপনাদের এই আক্ষেপ দূর করার জন্য আমরা এই বিশেষ অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্যই নিয়ে এসেছি, যেখানে আপনারা ঘরে বসে মায়ের রূপ দর্শন করবেন, মায়ের প্রতিমা, মায়ের মন্দির পরিক্রমা করব আমরা, কিন্তু সাথে সাথে ঘরে বসে সেটা উপভোগ করবেন আপনারা। সেই সূত্র ধরে আজকে আমরা পৌঁছে গেছি ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বড়মুড়া অঞ্চলের সেই বনকুমারী কালী মন্দিরে। এই কালী মন্দির সম্পর্কে অনেক কথা, অনেক কাহিনী আমরা শুনেছি, সেটা আমরা শোনাবো আপনাদেরকে। কিন্তু তার আগে যেটা আমাদের আকাঙ্ক্ষা, মায়ের রূপ দর্শন, সেটা আমরা করব। তো চলুন মায়ের প্রতিমা দর্শন করা যাক, আর এই বনকুমারী মন্দিরের ভিতরে চারপাশে কি আছে সেটা ঘুরে দেখা যাক। আসুন আমার সাথে। বিশেষ কিছু কারণবশত এই মন্দিরের যিনি পূজারী আছেন তিনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারছেন না। এই বনকুমারী মন্দির স্থাপনের পিছনে কিছু কারণ কাজ করেছিল। সবার প্রথম যেটা আমরা শুনেছি যে এই রাস্তা দিয়ে যতই যানবাহন যেত তারা কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হতেন। কাহিনী যেটা আমরা শুনেছি সেই অনুসারে মায়ের স্বপ্নাদৃষ্ট হয়ে ভূপেশ আচার্য মহাশয় 1353 ত্রিপুরাব্দে এই মন্দির স্থাপন করেন সকল সাধারণের জনসাধারণের হিতার্থে, অর্থাৎ দুর্ঘটনা মুক্ত করার জন্য তথা মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পরে তিনি এই মন্দির স্থাপন করলেন। সেই উদ্দেশ্যে সেই সূত্র ধরে এই মন্দির স্থাপন হলো।
মায়ের পূজার যে বিধি আছে সেটি হচ্ছে মাকে রোজ ফল বা মিষ্টান্ন ভোগ লাগানো হয়। পূজারি যিনি আছেন তিনি ভোগ লাগান। এছাড়া সেই প্রসাদ প্রত্যেক যাত্রীকে এখানে যারা মায়ের দর্শন করতে আসেন মায়ের মন্দিরে আসেন প্রত্যেককেই কিছু সামান্য পরিমাণ দক্ষিণার মাধ্যমে সেই দক্ষিণা তারা গ্রহণ করেন এবং মায়ের ফল প্রসাদ বিতরণ হয়। এছাড়া মাকে 15 দিন অন্তর একবার করে স্নান করানোর নিয়ম, মায়ের বস্ত্র বদলের নিয়মও আছে। মন্দির বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সন্ধ্যে 7টায় মায়ের সামনে আরতিও হয়। তো এইভাবে রোজ প্রতিনিয়ত প্রতিদিন মায়ের পূজা চলে, মায়ের এটাই বিধি নিয়ম। আরও একটি বিষয় যেটা আমরা জেনেছি, বিশেষ উৎসব বলতে এখানে প্রতি বছর পয়লা আশ্বিন মায়ের স্থাপনা দিবসকে কেন্দ্র করে এখানে একটি মেলা বসে শুধু ওই দিনটির জন্যই, যেটিকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম এখানে হয়। এবং ওই দিনটিতে পাশে একটি জায়গাও আছে, অর্থাৎ মন্দিরের পাশে একটি স্থান আছে, ওইখানে কীর্তনও হয়। তো এইভাবে এই বিধিতে বা নিয়মে মায়ের পূজা সম্পন্ন হয়। আমার হাতে এই মুহূর্তে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির নাম অনন্তসজ্জা। অর্থাৎ এই ফুলটি আমাদের কাছে এইভাবে পরিচিত যে আমরা জানি স্বয়ং বিষ্ণু তিনি এই ফুলের ওপর শয়ন করে থাকেন, অর্থাৎ শুয়ে থাকেন। তার সজ্জাকে কেন্দ্র করে এই ফুলের নাম দেওয়া হয়েছে অনন্তসজ্জা ফুল। এতগুলি মন্দির পরিদর্শন করার পর একটি অদ্ভুত বস্তু আমরা দেখতে পেলাম, অর্থাৎ এই ফুলটি আমরা দেখতে পেলাম, যেটি আমাদের কাছে একটু আকর্ষণীয় বলে মনে হলো। দর্শকরা, এই আধ্যাত্মিক পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা যে মন্দিরটি দেখলাম সেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের বনকুমারী মন্দির। সেখানে একটি মায়ের অন্য রূপ আমরা দেখেছি। আর এই মন্দিরটি স্থাপনের পিছনে যে ইতিহাসটা আমরা জানলাম সেটি হচ্ছে যে একটি কোনো অ্যাক্সিডেন্ট যাতে না, অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। তো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য বা ভক্তি হোক বা পূজা পাঠ যে কোনো বিষয়ে যাই এর পিছনে কারণ থাকুক না কেন মন্দিরটি স্থাপিত হয়েছে, কিন্তু এছাড়াও আমাদের কিছু জানার অবশ্যই আছে এই মন্দিরকে কেন্দ্র করে বা মায়ের রূপকে কেন্দ্র করে, সেটা আমরা জানবো। সেই জন্য খুব সুন্দর আমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত তিনি হচ্ছেন কবিতা দিদি। নমস্কার দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে আরও একবার পেয়ে খুব ভালো লাগছে। কবিতা দিদি, যিনি গত 36 বছর ধরে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত এবং গত 20 বছর ধরে তিনি বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের তিনি সেন্টার ইনচার্জ, যার আন্ডারে বহু সেন্টার তিনি কঠোর পরিশ্রমের দ্বারা গড়ে তুলেছেন। তো তার থেকেই তার ভাষায় আমরা, অর্থাৎ জ্ঞানের ভাষায় আজকে এই মন্দির সম্পর্কে আমাদের যা জানার তার থেকে আমরা জানব। আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভক্তি পূজা পাঠ আমরা কেন করি সেটা আপনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। আজকে যে জানার প্রশ্ন সেটা হচ্ছে যে ভক্তি পূজা পাঠ এই বিষয়গুলো কবে থেকে শুরু হলো, মানে কবে থেকে বা আমাদের মধ্যে আতঙ্ক এলো বা কবে থেকে আমাদের মধ্যে প্রাপ্তির, মানে আমরা খালি কবে হলাম, যবে থেকে আমাদের কিছু প্রাপ্তি করার জন্য ভক্তির পথ অবলম্বন করতে হলো। আসলে দ্বাপর যুগ থেকেই ভক্তির আবির্ভাব হয়, যখন আত্মা সত্যযুগ এবং ত্রেতাযুগ পার করে যখন দ্বাপর যুগে প্রবেশ করে তখন প্রত্যেক আত্মার মধ্যে থাকা যে দিব্য গুণগুলো এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। তো ভেতরে যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন ভেতরের শক্তিকে আবার পাওয়ার জন্য ভক্তির শুরু হলো, এবং যখন আন্তরিক শক্তি ক্ষয়প্রাপ্ত হয় তখন মানুষ কোনো না কোনো কথায় কোনো না কোনো সমস্যায় ভয়ভীতও হয়। এই জন্য ভয় থেকে রক্ষা পাওয়ার জন্যও কিন্তু ভক্তির পথ অবলম্বন করেছেন। তো ভক্তি আসলে শুরু হয়েছে দ্বাপর যুগ থেকে। আচ্ছা,
মানে দ্বাপর যুগের আগে মানুষগণ আমরা ভক্তি করি কেন? সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, সাহস, এগুলো পাওয়ার জন্য বা দুঃখ দুর্দশা দূর করার জন্য। তো আমরা কবে থেকে বা এই দুঃখ দুর্দশা, মানে এটা আজীবন কাল ধরে তো চলে আসতে পারে না, মানে আমরা চাইছি চাইছি মানে নিশ্চয় আমি এখন খালি, তো একটা সময় আমার কাছে ছিল প্রচুর, এখন আমি খালি বলে সেই জায়গাটা, অপূর্ণ জায়গাটা আমরা পূর্ণ করতে চাইছি। তো আমরা পূর্ণ কোন সময় ছিলাম বা খালি কবে থেকে হলাম? যেটা আপনি বলেন ভক্তি দ্বাপর যুগ থেকে শুরু হয়েছে, সুতরাং আমরা নিশ্চয়ই তার আগের স্টেজে, অর্থাৎ যেটা আপনি বললেন যে আমরা যেটা যতদূর জানি যে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই চারটে যুগ সম্পর্কে আমরা জানি। তো দ্বাপর যুগে যদি আমরা মনুষ্য আত্মা খালি হতে শুরু করি, প্রাপ্তি করার চেষ্টা করি, তাহলে তার আগের স্থিতিতে, মানে তার আগের যুগগুলোতে আমরা কোন স্থিতিতে ছিলাম? আমরা একেবারে পূর্ণ অবস্থায় ছিলাম। দ্বাপর যুগের আগে ত্রেতা, ত্রেতার আগে সত্যযুগ, সত্যযুগে প্রত্যেকেই পূর্ণ অবস্থায় থাকে, যাকে পূর্ণ চন্দ্রমার সাথে তুলনা করা হয়। পূর্ণ চন্দ্রমাকে যেমন ষোলকলা পূর্ণ বলা হয়, সেই সময়কার প্রত্যেক মানুষের ষোলকলা পূর্ণ ছিল, দিব্য গুণে পূর্ণ ছিল বলেই তাদেরকে দেবতা বলা হয়। তো দেবতা অবস্থায় যখন আমরা ছিলাম, তখন সুখ, শান্তি, আনন্দ, আমরা ছিলাম, আমরা প্রত্যেকেই দেবী এবং দেবতা ছিলাম। কারণ নারী তো দেবী ছিল, লক্ষ্মী ছিল, এবং নরনারায়ণ ছিল। এই জন্য আজও নরনারায়ণ বলে পূজা করা হয়। নরের মধ্যে নারায়ণকে দেখার জন্য ভক্তরা সেই ভাবনা রাখেন। তো আর অর্থাৎ নরই তো নারায়ণ ছিল আর নারী লক্ষ্মী ছিল। ভারতের দেখুন, এখনও সংস্কৃতির মধ্যে আছে, ভারতের, ভারতবর্ষের মেয়েদের নামের পেছনে দেবী লেখা হয়। হ্যাঁ, অমুক দেবী বলা হয়। দেবী কেন বলা হয়? তারা সবাই আসলে দেবী ছিল, দেবী রূপ ছিল। নারী পূর্ণ অবস্থায় গুণ, জ্ঞান, শক্তিতে যখন পূর্ণ ছিল, সে দেবী ছিল। অর্থাৎ মানুষ যখন গুণ, জ্ঞান, শক্তিতে পূর্ণ হয়, প্রত্যেক মানুষই দেবী এবং দেবতা অবস্থায় থাকে। এটাও মানব জীবনের একটা অবস্থা। হ্যাঁ, আমরা পুনর্জন্ম সত্যি অবশ্যই। যেমন জলের তিনটা তিনটা রূপ আমরা জানি, একটা হলো জলীয়, একটা হলো বাষ্পরূপ, আর একটা হলো জমাট বাঁধা বরফ রূপ। এটা জলেরই তিনটা অবস্থা। কিন্তু ঠিক তেমনই মানবের আত্মারই তিনটা অবস্থা। একটা হলো দেবরূপ, যখন সর্বগুণে গুণান্বিত থাকে, সেটা দেবরূপ, দেবী দেবতা রূপ। তারপরে হয় মানুষ রূপ, মানব রূপ। দ্বাপর যুগে মানব রূপ এসে যায়, দৈবী গুণগুলো কমে যায়, মানবীয় গুণগুলো থেকে যায় বলে মানব রূপ। আর এরপর স্টেজটা হলো দানব রূপ। কলিযুগে মানুষ দানব রূপ নিয়ে নেয়, যেমন আজকে হচ্ছে না, আজকে মানবই তো দানবের রূপ নিচ্ছে। দানব বলতে আমরা অনেক সময় ভাবি ওই যে দুটো শিং থাকা, বড় বড় দাঁত থাকা, বড় বড় নখ থাকা, আসলে সেটা তো দানবের কাল্পনিক রূপ। কিন্তু মানুষের রূপটাই, মানুষের একটা রূপ হলো দানব রূপ। যখন সে তার গুণগুলো হারিয়ে ফেলে, দৈবী গুণগুলো হারিয়ে ফেলে, মানবীয় গুণগুলোও যখন হারিয়ে ফেলে, তখন সে দানব হয়ে যায়। তো মানুষতুল্য কর্ম যখন আমরা করি, হ্যাঁ, তো মানুষই দানব হয়ে যায়। কিন্তু দানবের পরে আবার সে দেবরূপ পাবে। জল যেমন বরফের, বরফ হওয়ার পরে আবার যখন গলে যায়, জল হয়ে যায়, আবার যখন তাকে তাপ দেওয়া হয়, সে বাষ্প হয়ে যায়। কিন্তু বাষ্পের পরে আবার ঘনীভূত হয়ে আবার জল হয়ে যায়। এটা তো চক্র চলে মানুষের জীবনের, কিন্তু এরকম চক্র চলে। মানে আমরাই সত্য যুগে ছিলাম, তখন আমরা সমস্ত গুণ, জ্ঞান সবকিছুর দ্বারা ভরপুর ছিলাম। ধীরে ধীরে আস্তে আস্তে আমরা পুনর্জন্মে এলাম এবং সেই গুণগুলো হারিয়ে ফেললাম। তো এটা ন্যাচারালি আমরা বুঝতেই পারছি, এটা হয়তো সঠিকও, কেননা আমরা একটা সময় নিশ্চয়ই ভরপুর ছিলাম, যার জন্য আজকে আমরা সেই জায়গাটা পূর্ণ করার জন্য, যেহেতু খালি হয়ে গেছে, পূর্ণ করার জন্য আমরা পুনরায় সেই জ্ঞান গুণগুলো প্রাপ্তি করার চেষ্টা করছি, চেষ্টা করছি। তার জন্যই তো ভক্তিও করে থাকে ভক্তরা। দিদি, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ভক্তি তো করছি, কিন্তু কয়েকটি বিষয়, ভক্তি, ভগবান, এছাড়াও আরও কয়েকটি বিষয় আমাদের যেটা জানার বিষয়, সেটি হচ্ছে যে বিশেষ করে এই মন্দিরটি যে বিষয়টিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, মানে কোনো একটা সময় কোনো অ্যাক্সিডেন্ট, আমি বলছি সেটা বনকুমারী দেবীর পূজা শুধু ত্রিপুরায় হয় এমন না, বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় হয়। সাধারণত বনের মধ্যে, জঙ্গলের মধ্যে,
আগের দিনের মানুষ যখন জঙ্গলের পথ দিয়ে কোথাও যেতে হতো, তো জঙ্গলে একটা ভয় তো কাজ করে, বন্য জীবজন্তুর ভয় থাকে, নানা ধরনের অসুরক্ষার কথা থাকে। তো সেই ভয় থেকে পরিত্রাণ পেয়ে সুন্দর সুগমভাবে রাস্তাকে পার করার জন্য তারা সেই একজন পরম শক্তির কথা চিন্তা করত, ভগবানের কথা চিন্তা করত, বনের মধ্যে সুরক্ষার জন্য যার কথা চিন্তা করত সেই দেবীর নাম রেখে দিয়েছে বনকুমারী। এবং এই ধরনের বনকুমারী মন্দির বিভিন্ন জায়গায় আছে, রাস্তার ধারে বনকুমারী দেবীর পূজা হয়। এবং আমরাও দেখেছি যে সেই পথ দিয়ে যখন গাড়ি যায় বা যে কোনো মানুষ যায়, তারা একটু থেমে যায়, সেখানে পূজা দেয়, নিজের শ্রদ্ধা অর্পণ করে। আবার অনেকে এটাও বলে যে এখানে যদি থেমে পূজা না দিয়ে শ্রদ্ধা না জানিয়ে যদি চলে যায়, তাহলে পথে কোথাও না কোথাও কিছু না কিছু একটা বিপদ আসতে পারে। এটা আসলে মানুষের ভাবনা। আর যখন মনের মধ্যে ভয় কাজ করে, সত্যি সত্যি বিপদও কিন্তু তার পেছনে লেগে থাকে। আসলে তা না, কিন্তু রক্ষার জন্য আমাদের মনেরই হয়তো একটা মনের ভাবনা, এগুলো মনের ভাবনা। কিন্তু যাই হোক, এখান থেকে একটা কথা উঠে আসে যে আমাদের ভয় দূর যিনি করেন, আমাদের রক্ষা করেন, তিনি একজন আছেন। তাকে কেউ হয়তো বনকুমারী দেবী রূপে পূজা করছে, কেউ রক্ষাকালী রূপে পূজা করছে, কেউ অন্য নাম দিয়ে দেবী দেবতা রূপে পূজা করছে। অর্থাৎ যাই হোক, রক্ষার প্রশ্নটা যখন আসে, আমরা ভরসা করি কার উপরে? ভগবানের উপরে। ভগবানই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে যদি একটু তাকে স্মরণ করা হয়। আর সত্যি স্মরণের মধ্যে তো শক্তি আছেই, আর সেই স্মরণ যদি সঠিক হতো, তাহলে তো এক মুহূর্তের স্মরণে কিন্তু অনেক শক্তি দিয়ে দেয়। দিদি, এটা তো আপনি বললেন যে মায়ের থেকে আমরা শক্তি পাওয়ার জন্য বা মনের ভয় দূর করার জন্য তাকে একটা রূপ আমরা ওখানে দিয়েছি এবং সেই রূপে তার পূজা হচ্ছে। কিন্তু অন্যান্য সকল ধর্মের ক্ষেত্রে আমরা দেখি একজনকে ইষ্টদেব বা ঈশ্বর বলে মানা হয়, কিন্তু হিন্দু ধর্মের ক্ষেত্রে যখনই বিষয়টা চলে আসে তখনই কিন্তু আমরা বহু, শুধু মায়েরই নয়, মানে এই ধর্মের মধ্যেই বহু মূর্তি পূজা বা দেবী দেবতা পূজা করার প্রথা আছে। তো এত রূপে কেন আমরা তাকে মানি? ভগবান যদি এক হন, তাহলে তিনি সেই শক্তিদাতা যদি একই হন, তাকে এত রূপে মানার? আসলে এক ভগবানকে ভুলে গিয়ে, এক ভগবানকে যখন ভুলে যায়, তার সঠিক পরিচয় যখন মানুষ একেবারেই বিস্মৃত হয়ে যায়, তখন ভগবানের পরে কে থাকেন? দেবী দেবতা। কারণ পরমাত্মা হলেন সর্বোপরি, পরমাত্মার পরে হলেন দেবাত্মা, দেবাত্মার পরে মহাত্মা, তারপরে হলো মনুষ্যাত্মা। তো যখন মনুষ্যাত্মা সেই সর্বোপরি সর্বোচ্চ শক্তি পরমাত্মাকে যখন ভুলে যায়, তার পরিচয় না পেয়ে থাকে, তাকে কী করে ডাকবে? তাহলে তার পরে যারা আছেন দেবাত্মা তাদেরকে ডাকে। আমাদের এই ভারতবর্ষ দেবভূমি ছিল, এখানে 33 কোটি দেবী দেবতা বসবাস করতেন। প্রত্যেকজন দেবী বা দেবতা, প্রত্যেকজনের মধ্যে কিছু না কিছু বিশেষ শক্তি থাকতো, আর সেই শক্তি আসলে মানুষকে কোনো না কোনো রূপে উপকৃত করত বলেই ভারতবর্ষে বিভিন্ন নামে বিভিন্ন রূপে দেবী দেবী এবং দেবতার পূজা হয়। আসলে সত্যিকারের ভারতবর্ষে অনেক দেবী ছিলেন, অনেক দেবতা ছিলেন, তারা সেই পরম শক্তি পরমাত্মার কাছ থেকেই শক্তি নিয়েই সেই শক্তিশালী হয়েছিলেন, দেবী দেবতা হয়েছিলেন। তারা তো সাকার রূপে ছিলেন, এই জন্য সাকার রূপটা সহজে মনে করাটা, স্মরণ করাটা সহজ বলেই ভক্তরা হয়তো সাকার রূপে দেবী বা দেবতার পূজা করে থাকেন। কিন্তু সর্বদেবী দেবতার উপরে যিনি আছেন, তাদেরকে যিনি শক্তি দিয়ে থাকেন, তিনি কিন্তু এক, তিনি হলেন সর্বশক্তিমান পরমাত্মা, নিরাকার জ্যোতিস্বরূপ। কিন্তু নিরাকার হওয়াতে এটা ঈশ্বরের আসল রূপ, জ্যোতিস্বরূপ, নিরাকার বিন্দুরূপ। কিন্তু সেই রূপটা তো সহজে মনে আনা সহজ হয় না, চোখেও দেখা যায় না বলেই যাদেরকে দেখা যায় তাদের মূর্তি বানিয়ে, তাদের ছবি দেখে মানুষের ভালো লাগে এবং সেটাই মনে রয়ে যায় বলেই দেবী দেবতার পূজা বেশি বেশি হয় আর পরমাত্মার কথা কালক্রমে ভুলে যায়। কিন্তু একটা সময় আসে যখন পরমাত্মা এই পৃথিবীতে এসে ভুলে যাওয়া সমস্ত সত্যগুলো উদ্ঘাটন করেন এবং ওনার সেই আসল রূপটার কথাও বলে দেন। উনি যে নিরাকার জ্যোতি, যখন মানুষ তাকে চিনতে পারে, তার সেই এক জ্যোতির প্রতি নিজের মনের শ্রদ্ধা বা ভক্তি যখন রাখে, তখন মানুষের খুব তাড়াতাড়ি উত্তরণ হয়, তখন মানুষ মানব অবস্থা থেকে উত্তরণ হয়ে দেবত্ব প্রাপ্ত হয়। যেটা আমাদের হিন্দু ধর্মের যে মূল গ্রন্থ গীতাতেও আমরা পড়েছি, জেনেছি যে তিনি বলেছেন যে আমি সকল জন্ম মৃত্যু বা পুনর্জন্মের থেকে ঊর্ধ্বে,
আমি দেহ ধারণ করি না, আমি কোনো মানে অজনই সম্ভবা, তো কিন্তু আমি আসি, আমি আসব সম্ভব, আমি যুগে যুগে এই কথাটাও বলেছেন। তার তার অবতরণ হয়, দিব্য অবতরণ। হ্যাঁ, অর্থাৎ তিনি আসেন, নিশ্চয় আসেন, একটা সময়ের অন্তরালে তিনি আসেন। হ্যাঁ, তিনি আসতে কেন হলো, মানুষ তার কথা ভুলে যায় বলে তো তিনি আসেন। হ্যাঁ, ভুলে যায়। অবতরণ মানে তিনি জন্ম মৃত্যু চক্রে আসছেন না, তাহলে তার অবতরণ মানে কি, কিভাবে? তার অবতরণ তো পরকায়া প্রবেশের মাধ্যমে হয়, কারণ তিনি তো নিরাকার, তিনি তো মানুষের মতো মাতৃগর্ভে জন্ম নিতে পারেন না, এই জন্য তিনি পরকায়া আরেকজনের দেহে ভর করে এই পৃথিবীতে আসতে হয়, এবং মানব দেহেই উনি আসতে হয়। মানব দেহে উনি পরকায়া প্রবেশ করে যখন আসেন, সেই মানব দেহের আশ্রয় নিয়ে সেই মানবের মুখকে উনি প্রয়োগ করে সেই মুখের দ্বারা জ্ঞান দিয়ে থাকেন। জ্ঞান দেওয়ার জন্যই উনি আসেন, উনি কিন্তু সাধারণ মানুষের মতো জন্ম নেন না। তো ওনার সেই পরকায়া প্রবেশটাকেই অবতরণ বলা হয়। উনি কল্পের মধ্যে একবারে পৃথিবীতে আসেন। কেন আসেন, ওনার কথা সবাই ভুলে যায় বলেই মনে করিয়ে দেওয়ার জন্যই আসেন, আমাদের সুখ শান্তি দেওয়ার জন্য আসেন। হ্যাঁ, মানে বিষয়টা ঠিক এরকম যে, যেহেতু আমরা আমাদের আসল ভগবান বা আমাদের স্রষ্টা তার কথা ভুলে গেছি বলে, মানে যখন আমাদের মাথার উপরে যখন আমাদের অভিভাবক মাতা পিতা না থাকেন, তখন আমাদের যদি বড় ভাই বা এরকম মানে শ্রদ্ধেও যদি কোনো ব্যক্তি থাকেন, তাদেরকে যেমন মানি, সেরকমই পরমাত্মাকে যদি আমরা যদিও ভুলে গেছি, তো আমরা আমাদের পূজনীয় দেবী দেবতাদেরকে নিয়েই পূজা করছি। এভাবেই পূজা করতে করতেই দ্বাপর এবং কলিযুগ আমরা আধা আধা কল্প পার করে নিই, আর শেষে আমাদের আসল পরমপিতা পরমাত্মাকে আমরা পাই যখন উনি অবতরিত হন। এই এই জন্যে পরমাত্মাকে না জানার জন্যই আমরা অনেক সত্য কথা থেকে দূরে থাকি, যার জন্য সত্য জ্ঞান থেকে যখন দূরে থাকি, আলো থেকে দূরে থাকলে অন্ধকারে থাকি, অন্ধকারে তো ভয়ের সৃষ্টি হয়ই না। এই যে বনকুমারী মন্দিরের কথা বললেন, সেটাও কিন্তু ভক্তদের অভয় দেওয়ার জন্যই আসলে, এবং সেখানে প্রেতাত্মা ইত্যাদির কথাও অনেকেই বিশ্বাস করেন। আসলে প্রেতাত্মা তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মন্দিরটি স্থাপন করা, একটা ঈশ্বরীয় শক্তি ওখানে, শুভ শক্তি, শুভ শক্তি ও অশুভ শক্তি থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তো এই বিষয়গুলো কি সত্যি কোনো অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মা যাদের থেকে আমাদের একটু দূরে থাকা উচিত, অশুভ শক্তি প্রতীক যারা, তো এই বিষয়গুলি সত্যি? হ্যাঁ, তা তো থাকতেই পারে, থাকতেই পারে, কারণ অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়ে, দুর্ঘটনায় পতিত হয়ে অনেকের মৃত্যু হতে পারে। আচমকা যখন মৃত্যু হয়, তার অতৃপ্ত বাসনাগুলো যখন থেকে যায়, তখন সে তাড়াতাড়ি পুনর্জন্ম নিতে পারে না বলেই অতৃপ্ত অবস্থায়, অশরীর অবস্থায় সে হয়তো সেই হিসেবে অভিশপ্ত রূপে থাকতে হয়। তখন সে তার বাসনাকে পূর্ণ করার জন্য যে কেউ উপরে ভর করতে পারে বলেই মানুষ এই ধরনের অনেক ঘটনাও দেখা যায় বা মানুষ ভয় পায়। কিন্তু ঈশ্বরকে স্মরণ করলে, ঈশ্বর যেহেতু শুভ শক্তি, শুভ শক্তি মনের মধ্যে আসলেই কিন্তু অশুভ শক্তি থেকে বাঁচা যায় বলেই ভক্তরা এই ধরনের চিন্তা করেন। তবে সেই আত্মাগুলোর একসময় অবশ্যই মুক্তি হবে, কারণ পরমাত্মা শিব হলেন সবার মুক্তিদাতা। আচ্ছা, ভূত প্রেত পিশাচ নন্দী ভৃঙ্গি সবার উনি উদ্ধার করে শেষে উনি মুক্তি দিয়ে পরমধামে নিয়ে যান। পরমাত্মা যখন আসেন, এই সকল আত্মার মুক্তির পথ খুলে যায়। আচ্ছা, মানে পরমাত্মা শুধু মনুষ্য আত্মা, মনুষ্য কুলকে না, এমনকি অতৃপ্ত আত্মাদেরকেও তিনি মুক্তি দেন? সবাইকে উনি মুক্তি দেন, সবাইকে। দিদি, আপনি খুব সুন্দর করে বোঝালেন আত্মা, পরমাত্মা বা অতৃপ্ত আত্মা, শুভ শক্তি, অশুভ শক্তি, প্রতীক, সমস্তটাই আমরা খুব ভালো করে বুঝতে পারলাম। কেনই বা আমরা ভক্তি করি বা তিনি আসল মুক্তিদাতা কে, তাকে পাওয়ার জন্য আমাদের কি করা উচিত, তো সবটা আমরা জানলাম। দিদি, আজকে আমাদের হাতে বেশি সময় নেই বলে আমরা এর বেশি আপনার থেকে আজকে জানতে পারছি না, কিন্তু আপনার সাথে আমরা অবশ্যই আমাদের আলোচনা পর্ব জারি রাখবো। তো আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। দর্শকরা, আজকে দিদির থেকে আমরা খুব সুন্দর একটি ব্যাখ্যা পেলাম পরমাত্মা, তার স্বরূপটা আমরা জানলাম, কিভাবে তার দিব্য অবতরণ হচ্ছে, যখন আমরা তাকে ভুলে যাই, তার স্বরূপটা ভুলে যাই, তখন তিনি নিজে অবতরিত হয়ে তার পরিচয় আমাদের দান করেন এবং আমাদের পুনরায় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করেন। এছাড়াও আরও একটি গুহ্য রহস্য যেটা আমাদের সামনে দিদি তুলে ধরলেন, সেটি হচ্ছে মানবের বা মনুষ্য আত্মা তিনটে রূপ, অর্থাৎ সেই
দেবরূপ অর্থাৎ দেবতারূপ, মানবরূপ এবং দানবরূপ। কিভাবে আমরা যখন জ্ঞান গুণের দ্বারা ভরপুর থাকি তখন আমরাই দেবতা রূপে পৃথিবীতে বিরাজ করি, তারপর সেই গুণ হারিয়ে যাওয়ার পরে আমরা সাধারণ রূপ অর্থাৎ মানব রূপে পরিণত হই, এবং যখন আমরা আমাদের কর্মের দ্বারা কিছু দানবীয় কর্ম আমরা করি, অশুভ কর্ম আমরা করি, তখন আমাদেরকেই কিন্তু দানবের সাথে তুলনা করা হয়। তো এই পার্থক্যটা খুব সুন্দর করে বুঝলাম। অবশ্যই আমরা চেষ্টা করব যে জীবনে কিছু সুন্দর শুভ সংকল্প করা এবং শ্রেষ্ঠ কর্ম করা, তার জন্য আমরা নিশ্চয়ই আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করব। তো দর্শকরা, এইভাবে আমরা আরও আমাদের জ্ঞানের ভাণ্ডারকে বাড়িয়ে চলব। কিন্তু আজকে আমাদের দিন অনুমতি, আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণের জন্য নমস্কার।